মিলাদ কেয়াম যায় আছে, এটা একবার কোনো দলিল নাই, এগুলি ভুয়া জিনিস। মিলাদও নাই কেয়ামও নাই, ভুয়া জিনিস। জন্ম মিলাদ মানে কি? অনেকদিন পরে এই প্রশ্ন শুনলাম। এটি মানে এমন প্রশ্ন যে আমাদের সকলেই জানা থাকার কথা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ পড়তে বলেছেন, কিন্তু দরুদের নামে পরবর্তী সময়ে ইসলামের মধ্যে একটি নতুন মানে উদ্ভাবন করা হয়েছে, নতুন একটি কাজ ইসলামের মধ্যে সংযোজন করা হয়েছে, সেটি হচ্ছে মিলাদ এবং কিয়াম। এটা মূলত মানে ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, এবং খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি। সাহাবিদের সময় ছিল না, তাবিদের সময় ছিল না, তবে তাবিদদের সময় ছিল না, আইমাতুল ইজতিহাদের সময় ছিল না, এবং এটি খুবই পরবর্তী সময়ে প্রায় 500-600 বছর পরে মূলত এটি একদল লোক আবিষ্কার করেছে, এবং সেটা একটা প্রেক্ষাপট আছে, অনেক দীর্ঘ প্রেক্ষাপট আলোচনা করার সুযোগ নেই। মিলাদ মানে কি? মিলাদ মানে একটা হলো জন্ম, আর একটা হলো জন্মে কোনো কর্ম করা। জন্ম উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি নবুয়ত পেয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম এবং নবুয়তের কৃতজ্ঞতা শুকরিয়ার জন্য মিলাদের সুন্নত পদ্ধতি কি? সোমবারে রোজা রাখবো। যে পারবেন সোমবারে রোজা রাখবেন। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না, শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য এগুলি খ্রিস্টানদের অনুকরণ। ক্রিসমাস খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। 604 খ্রিস্টাব্দে ক্রুসেড যুদ্ধের সময় তাদের দেখা দেখি কিছু মুসলমান, অজ্ঞ মুসলমানরা এটা ইসলামে ঢুকাইছে, বুঝেন না? তবে মিলাদ পড়লে বেশ কিছু লাভ আছে, জিলেপিওয়ালার লাভ আছে, আগরবাতিওয়ালার লাভ আছে, মিলাদ যে পড়ায় তার লাভ আছে, কিন্তু কপাল পড়া গৃহস্থের কোনো লাভ নেই, তার দুনিয়াও গেছে আখেরাতও নেই। মিলাদের মধ্যে তিনটি বিষয়ের, কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে। একটা হলো মিলাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ শরীফ পাঠ করা হয়। তো দুরূদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল, অনেক সওয়াবের একটি আমল। আল্লাহ রাসূল বলেছেন, তিনি দোয়া করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহম নাজিল করবেন। সুতরাং দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল। এটি হলো যদি বলেন যে দুরূদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু আমাদের সমাজে দুরুদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরুদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরুদ শরীফের যে উচ্চারণ, এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ। নবীজির প্রতি দুরুদ পাঠ করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমার জন্য, দুরুদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। এই জন্য দুরুদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরুদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরুদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরুদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে, এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন, হজ একা একা করার জিনিস না, পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়, কিন্তু দুরুদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে দুরুদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। একদল লোক মনে করে থাকেন যে মানে মানে দরুদের জন্য এটা একটা সুযোগ না, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন সার্বক্ষণিক, যখনই এটা ইবাদত,
এবং গুরুত্বপূর্ণ ইবাদত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমত এবং দরুদ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার উপর দরুদ পড়ো এবং তার উপর তোমরা সালাম পেশ করো। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উম্মতের উপর হক হচ্ছে, এই উম্মত তার জন্য দরুদ পড়বে এবং এই দরুদ এবং সালাত এবং সালাম তার জন্য পড়বে, এটি অন্যতম একটি হক। এটি শুধু সুনির্দিষ্টভাবে মানে মিলাদের মধ্যে পড়বে, আর অন্য সময় পড়বে না, ব্যাপারটি এমন নয়। আমাদের পৃথিবীতে কি ভীমরোলে আমাদেরকে পেয়েছে, আমরা অনেকেই বলি ইয়া রাসূল ইয়া নবী, কে দিয়েছে অথরিটি আপনাদেরকে শুধু ইয়া রাসূল বলে বিশ্বনবীর সম্মানের হানি করানোর জন্য? আলিফলাম দিয়ে বিশ্বনবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আলিফলাম আছে কারো ইজ্জত বাড়ানোর জন্য? ইনডেফিনিট আর ডেফিনিট দুটি সেন্স আছে ইংলিশে, ডেফিনিট আছে ডিগনিফাইড কোন পার্সোনালিটির জন্য, ডেফিনিট ইওর হাই ইওর এক্সিলেন্সি দি সুপ্রিম পাওয়ার অফ ওয়ার্ল্ড, এরকম বলে আমরা দি যোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নামে সব সময় দি যোগ করেছেন, সুবহানাল্লাহ, কখনো এটা বাদ দেন নাই। যখন নবী বলেছেন শুধু নবী বলেন নাই ইয়া আইয়ুহান নবী, যখন রাসূল বলেছেন শুধু রাসূল বলেন নাই ইয়া আইয়ুহার রাসূল, বিশ্বনবীর মর্যাদা দিয়েছেন। আবার সারা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, যতবার মুহাম্মদ বলেছেন আল্লাহ নিজে বিশ্বনবীর রিসালাতের পরিচয় দিয়েছে। কে দিয়েছেন? যখনই বলেছেন মুহাম্মদ, আল্লাহ বলেছেন মুহাম্মদ আমার রাসূল, ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এজন্য আমরা মিলাদ পড়া যে বেদাত এতে কোনো সন্দেহ করি না, বরং মিলাদ পড়বেন না, আমরা দুরুদ পড়ব। মিলাদ আর দুরুদ এক কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত সালাত ও সালাম পেশ করা এটা সর্বোত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। যে সমস্ত ইবাদত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছে তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা। এক সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু আপনার জন্য আপনার উপর সালাত পেশ করব? তিন ভাগের এক ভাগ, অর্ধেক পুরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি যদি কোনো বেশি করে তো আরও উত্তম। তখন তিনি বললেন হ্যাঁ, আমি সবসময় আপনার শুধু আমার যাবতীয় দোয়া শুধু আপনার সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ যত বেশি পারি সালাত ও সালাম পেশ করব। এইটার মাধ্যমে তিনি চেয়েছেন যে রাসূলের উপর সালাত পেশ করে লাভ কি? আল্লাহ তাআলা তারপর দশবার সালা আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে এই ব্যক্তির জন্য দশবার নিজেকে উল্লেখ করে থাকেন। সেই জন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে সালাত রাসূলের উপর সালাত পাঠ করা, এবং এটা হিসাব করে কোনো গণনা করার বিষয় না। অগণিত অসংখ্যবার যখনই সুযোগ পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলবেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে বলবেন। দুরুদ পড়বেন, দুরুদ যদি সারা জীবন ভরে পড়েন, আর কোনো দোয়া মুখে উচ্চারণ নাই, শুধু দুরুদ। আল্লাহ নবী বলেন এজান ইউগফারু লাকা যামবুক ওয়া ইউগফা হাম্মুক, তোমার সব গুনাহ ক্ষমা করা হবে, সমস্ত দুঃখ দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিয়ে দেয়া হবে। দুরুদের ফজিলত এত বড়, কোনো দোয়াই কবুল করবেন না আল্লাহ তাআলা যদি দোয়ার মধ্যে দুরুদ শরীফ না থাকে। কত বড় জিনিস এটা! মিলাদ না পড়লে দোয়া কবুল হবে না এটা আসেনি, দুরুদ না পড়লে দোয়া কবুল হবে না এটা আছে। মিলাদ নিয়ে কেন মত পার্থক্য বা মতবিরোধ হবে? এখানে তো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না, যে রাসূলের সম্মানার্থে দাঁড়ানো হচ্ছে বলা হচ্ছে। জি ভাই, আসলে আপনি খুব ভালো বলেছেন, মূল সমস্যাটা আমরা এড়িয়ে চলি। যেমন মনে করেন আপনার মসজিদে জামাতের সাথে প্রতিদিন রাত দুটোর সময় আজান দিয়ে তাহাজ্জুদ পড়া হয়, একজন যে বলেন এটা করবেন না এটা ঠিক নয়, এটা ঠিক নয় মানে উনি তাহাজ্জুদ বিরোধী নন, এটা ঠিক নয় মানে উনি মসজিদে তাহাজ্জুদের বিরোধী নন, একটা নির্দিষ্ট পদ্ধতির বিরোধী। মিলাদ রাসূলুল্লাহ সাল্লামের জন্মের কথা বলা বা জন্মে আনন্দ প্রকাশ করা এটা একটা সুন্দর ইবাদত, এটার একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবীদের ছিল। সমস্যা হলো পদ্ধতি নিয়ে, যে আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে যদি এটা করেন তাহলে কি সুন্দর হয় না ভাই? অথবা আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে করতেন ওটা এখন চলে না, আমরা নতুন করতেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সম্মান দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাম নিজে একটা পদ্ধতি শিখিয়েছেন, সেটা হলো সোমবার দিন রোজা রাখা। আর আমরা রাসূলুল্লাহ সাল্লামের দরুদ ও সালাম যেভাবে পড়ি সবই ভালো কাজ, কিন্তু পদ্ধতিটা সাহাবীরা করেননি। তারা সম্মানের সাথে বসে রাসূলুল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাম নাম আসতো তখন সেটা পড়তেন। এই যে নতুন পদ্ধতি আমরা বানিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলমান যদি দিনের ভিতরে নতুন কিছু বানায় আল্লাহ তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন না। তাহলে মিলাদের সমস্যা মিলাদে নয়, মিলাদের যে পদ্ধতি আমরা বানিয়েছি এটা বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে মিলাদটা আমরা পড়ি, এটা হলো মূল যারা মিলাদের বিরোধিতা করেন বলে মনে করে তাদের দাবি। আর যারা মিলাদ করছেন তারাও মূলত একটা ভালো কাজ করছেন, যেমন একজন লোক রোজা রাখছেন অথবা তারাবি পড়ছেন, আমরা তার পদ্ধতিগত সমালোচনা করছি যে আপনার এই পদ্ধতিটা সুন্নামত হচ্ছে না, আপনি সুন্নামত এটা আদায় করেন। আশা মিলাদ পড়ার কোনো দলিল নাই, দুরুদ পড়ার দলিল আছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর জন্য সালাত সালাম পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, ঠিক না? এই দুরুদ একবার পড়লে আল্লাহ তার জন্য দশবার দুরুদ পড়েন, অর্থাৎ দশবার রহমত নাজিল করেন। মিলাদ একবার পড়লে আল্লাহ কয়বার তার জন্য মিলাদ পড়ে, আসেনি কোনো হাদিসে? কোথাও নাই। ভুয়া জিনিস, কি জিনিস? ভুয়া জিনিস। একজনে প্রশ্ন করে, কয় হুজুর মিলাদ পড়লে কোনো লাভ আছে কি না? আমি বললাম যে হ্যাঁ অনেক লাভ আছে, মিলাদ পড়লে লাভ আছে। জিলাপি, যে জিলাপি বিক্রি করে তার অনেক লাভ, দেড় মণ দুই মণ জিলাপি সে বিক্রি করতে পারে। আবার যারা মিলাদ পড়তে যায় তারা প্রত্যেকে এক দুইখান করে ভাগে পায়, তাহলে লাভ হলো না? জিলাপির লাভ, পরকালে না হয় জাহান্নামে যাবে বেদাত করার কারণে, সেটা অন্য হিসাব, কিন্তু দুনিয়াতে তো লাভ হয়েছে কিছুটা। আবার আগরবাতির সুবাস, ঠিক না? আবার কিছু সুর সুরসার এগুলি আছে, আছে কি না? আরে বাবা, জাল নোট যতই চকচক করুক, জাল নোট নিয়ে ধরা পড়লে 14 বছর জেল। পুলিশে এটা শুনতো না, যতই বলো ভাই পুলিশ এত সুন্দর নোট খান, তুমি মিলে দেখো তো তোমার আসল নোটে চেয়েও সুন্দর, আমারে তুমি জেলে দিও না। পুলিশে কেবল তোর বেড়া আরো পিটাইবে ধৈরা, ঠিক না? হ্যাঁ, সরকারি নোট জাল করছ, তো টাকশাল কোথায়, মেশিন কই বাইর কর, ঠিক না? মিলাদ হলো এটা জাল, এটা কি জাল নোট, এটা নিয়ে যদি কবরে ধরা খান বহুত বড় খবর আছে, এক্ষুনি তওবা করে কবরে যান। বলেন ইমাম মালিক বলেন কেউ কোন একটা বেদাত করছো, বেদাত করে কয় যদিও এটা আলেমুল আমারা না করে কিংবা নবী হাদিসের মধ্যে নাই, তারপরে জিনিসটা খারাপ না, জিনিসটা তো ভালো হয়েছে, খারাপ কি? কি হয়েছে? যেমন ইয়া নবী সালাম আলাইকা, সবাই মিলে এই কাজটা করলো, এটা কি খারাপ? কয় খুব সুন্দর, তাল দিতেও সুবিধা, সালাম দিল কি সুন্দর, অসুবিধা কি? আবার পরে জিলাবিও পাওয়া যায়, দুনিয়াও আছে আখেরাতও আছে। ওই আর হাসানাতান, হ্যাঁ মিলাদ থেকে না করে নবীদের সালাম দেয় জাফরি, এগুলো কি করে মিলাদ থেকে না করতেছে? আরে জাফরি তো মিলাদ থেকে না করে, কিন্তু দুরুদ থেকে কি করে নাই, সালাম থেকে না, নবীরা সালাম দিবা কিন্তু এইভাবে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সবাই কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবে তাবেঈন করেন, আপনার আবু হানিফাও করেন নাই। তারপরে আর বুখারি মুসলিম আবু দাউদ নাসাই কোনটাই যাবেন, পারবেন দেখাইতে? পারবেন না। তাহলে এই সমস্ত শয়তানি আর বান্দরামি হয় থাকে, এটি যেহেতু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি এবং এটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনের মাধ্যমে এটি ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, সুতরাং ইবাদত হিসেবে যদি কেউ এটি পালন করে থাকে তাহলে কোনো সন্দেহ নেই তিনি একটি বেদাত করলেন। যেহেতু বেদাত একটু ভয়ঙ্কর বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বেদাতই মূলত বিভ্রান্তি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যত বিভ্রান্তি আছে সমস্ত বিভ্রান্তি জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে প্রবেশের কারণ। এই প্রসঙ্গে আমাদের দেশে যেটা মিলাদ নামে যেটা করা হয় কয়েকজন মিলে বসে বসে বা কয়েকজন মিলে টেনে টেনে, কতক্ষণ টানা, কতক্ষণ উঠা, কতক্ষণ দাঁড়ানো, কতক্ষণ বসা, এই জাতীয় সবগুলি বেদাত, এগুলি আসলে করা যাবে না, এগুলি হারাম। প্রত্যেকে তার মতো করে রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবেসে এবং তার প্রতি দুরুদ পাঠ পাশ করার মাধ্যমে তার নিজের উপকার হবে,
এটা এটা মনে রাখতে হবে, এটা 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 হচ্ছে সঠিক পদ্ধতি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মিলাদের মধ্যে দুরুদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না? বেশি বলেন, নবীর সম্মানে দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বোঝা গেল, এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশ রাখে নবীজি এসে বসার জন্য, ঠিক না? বেঠিক তো, নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বোঝা গেল, এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইয়েরা নবীজির মহব্বতে কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো, এগুলোর কারণে এলাকাতে মারামারি হানাহানি গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কেয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না। মিলাদে আরেকটা কাজ আছে আপনার বলেননি, সেটা হলো ওয়াজ নসিহত, নবীজির দরুদ পড়া, জীবনী আলোচনা করা, এগুলো ভালো কাজ। এগুলো সাহাবায়ে কেরাম মিলাদ নামে করতেন না, জিকির সিরা শামায়েল হাদিস নামে করতেন, সেভাবে করাই ভালো। আর যদি আমরা এগুলো কিছু করি, সুন্নত পদ্ধতি করবেন, কিয়াম করবেন। কিয়াম কি জন্য করবেন? কোমরে ব্যথা হওয়ার কারণে। যদি কারোর কোমর ব্যথা হয়ে যায়, দরুশে পড়তে পড়তে দাঁড়াতে পারে, সমস্যা নেই। কি জন্য করবেন? আপনি হঠাৎ করে কিয়াম মিলাদ পড়তে পড়তে নবীজির মহব্বতে অস্থির হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তাও তো না, আপনি অভিনয় করছেন। আমি দাঁড়াই পড়েছি নবীজির সম্মানে, এটা অভিনয়, এটা বানোয়ার, এটা ঠিক না। কেউ কেউ করেছেন আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে অনেক সুন্নতের বাইরে যাই করবেন। সাহাবীরা জীবনভর দরুদ সালাম পড়েছেন, কেউ দাঁড়াননি, তাবেইনরা করেছেন, আমাদের চার ইমাম করেছেন, চার পীরানি পীর, কেউ কিয়াম করেনি কোনোদিন, জীবনভর তারা দরুদ সালাম পড়েছেন বসে বসে। তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে, সেটি হলো একটি আকীদার ব্যাপার। ধারণা করা হয় যে যেখানেই মিলাদ মিলাদ হয় বা যেখানেই আল্লাহ নবীর উপর দুরুদ পাঠ করা হয়, সেই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান, সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয়। এটিও কোরআন সুন্নার সঙ্গে সম্পূর্ণ বিপরীত, কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক একটি আকীদা এবং বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যখন নবীজির উপর দুরুদ পাঠ করে, তো সেই দুরুদ আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিয়োগ রেখেছেন, নিয়োজিত করে রেখেছেন। সেই ফেরেশতারাই সারা দুনিয়ার উম্মতের পক্ষ থেকে দুরুদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত, নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। কাজেই নবী সেখানে হাজির হয়, এই ধরনের আকীদা রাখা এটি একটি বিদআ আকীদা, এবং এটি একটি ঈমান, এটি একটি বিশুদ্ধ, এটি একটি অশুদ্ধ আকীদা, এটি একটি ভুল আকীদা, এটি এটির মাধ্যমে একজন মানুষের আকীদা নষ্ট হয়ে যায়। কাজেই নবীজিকে হাজির নাজির জানা, নবীজি মিলাদ মাহফিলে, মিলাদের মজলিসে হাজির থাকেন, নবীজি সব সমস্ত জায়গায় সারা দুনিয়ায় একই সঙ্গে বিরাজমান থাকেন, এই ধরনের বিশ্বাস এটি অবশ্যই একটি পরিহার করার মতো, এটি একটি ভুল বিশ্বাস। এই বিশ্বাসকে পরিহার করতে হবে, মিলাদ কিয়ামের সঙ্গে এটিও সম্পৃক্ত। এজন্য আল্লাহ নবী হাজির হন, এটাকে মনে করেই তারা সকলে দাঁড়িয়ে যায়। তো এই যে কিয়াম করা, এই মনে এই বিশ্বাস রেখে যে আল্লাহ নবী হাজির হয়েছেন, এটি বিদআত এবং এটি ভুল আকীদা। তবে হ্যাঁ, কেউ যদি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করে, তাতে তো কোনো সমস্যার কিছু নেই। দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যায়, বসে দুরূদ শরীফ পড়া যায়, শুয়ে দুরূদ শরীফ পড়া যায়, যে কোনোভাবে দুরূদ শরীফ পড়া যায়, এতে সমস্যার কিছু নেই। কিন্তু ওই আকীদা নিয়ে যদি কেউ দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে, তাহলে সেটি একটি ভুল এবং ভ্রান্ত আকীদা হবে। বেদাতি অপশনগুলো এর খাবারটা ত্যাগ করাটা ভালো। বেদাতি অপশানে অথবা পাপের কোনো অপশানে অথবা ইসলাম সাপোর্ট করে না, একে সিনফুল অ্যাক্ট বা পাপের অনুষ্ঠান কিংবা বেদাতের অনুষ্ঠান হিসেবে কনসিডার করা হয় মুহাক্কিক উলামাদের বক্তব্য অনুযায়ী, তার খাবারগুলো অ্যাভয়েড করাটা খুবই ভালো। এটাকে একদম হারাম হিসেবে উচ্চারণ করা, এটা আমরা করছি না ফর সাম রিজন, বাট এটা ত্যাগ করা ভালো। কারণ যে কোনো উপলক্ষ যদি শরিয়া সাপোর্ট না করে, তাহলে দেখা যাচ্ছে যে শরিয়া তার খাবারটাও খেতে নিষেধ করে। যেমন মিষ্টি, মুসলমানের বানানো মিষ্টি, এটা যদি দুর্গাপূজায় বেদিতে রাখা হয় বরকতের জন্য, খাওয়া যাবে? সেটা খাওয়া যাবে না।
তাহলে হালাল খাবারটা অকেশনের সাথে মিক্সড হয়ে এটা একটা অপবিত্র জিনিসে পরিণত হয়েছে। এজন্য যেগুলো রিকগনাইজড বেদা অথবা ওলামায়ে কেরামের ফাতোয়া অনুযায়ী এগুলো ইসলামিক আইডিয়োলজি বিরোধী, বরং দলিল পাওয়া যায় যেগুলো পাপমূলক অনুষ্ঠান, সেগুলোর খাবার অ্যাভয়েড করা উচিত আমাদের।